আজকের ক্লাসে যেটা আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে আমরা যে লেভেল সার্ভে ফিল্ডে করতে যাব সেই সময় কিন্তু মাস্ট বি প্রয়োজন যেটা যে আমাদের লেভেল বুকটা কিন্তু আগে থেকে রেডি করে নিয়ে ফিল্ডে যেতে হবে, না হলে ফিল্ডে কিন্তু র ডাটা কালেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু লেভেল বুক গুলো তৈরি করতে পারবো না। সেই লেভেল বুক হাউ টু প্রিপেয়ার এ লেভেল বুক, সেই লেভেল বুকটা আমরা কিভাবে প্রিপেয়ার করব বা সেই লেভেল বুকের মধ্যে কটা কলাম থাকবে বা কি কলামে কি কি বিষয়গুলো থাকবে সেইগুলো আমরা মূলত দেখে নেব। এখন সেগুলো হচ্ছে দেখো, এক নম্বর পয়েন্টে থাকছে স্টেশন পয়েন্ট, অর্থাৎ কত মিটারের উপরে আমরা একটা লাইন করব, লং সেকশন হোক কিংবা কস সেকশন হোক, সেই লাইনের উপরে কটা পয়েন্ট থাকছে সেই স্টেশন পয়েন্টে আমরা 1 2 3 4 এইভাবে স্টেশন পয়েন্টে 1 2 3 4 করে দিতে হবে। তারপরে দেখো ডিস্টেন্স, অর্থাৎ যে ইন্টারভ্যাল গুলো দেওয়া থাকবে সেটা আমরা টোটাল লেন্থটাকে আমরা দেখবো, যদি 10টা পয়েন্ট হয় দেখা গেল 50 মিটারের 50 মিটারের একটা লং সেকশনে আমি 10টা পয়েন্ট নিয়েছি, তাহলে এক একটা পয়েন্টের ডিস্টেন্স কতটা থাকছে যে 5 মিটার করে, তাহলে আমরা ডিস্টেন্সের ঘরে দেওয়া থাকবে। তারপরে আমরা যেটা আসবো ফার্স্ট ব্যাকসাইড রিডিং, প্রথমে কিন্তু বিএস অর্থাৎ ব্যাকসাইড রিডিংটা আমাকে নিতে হবে, স্টাফ রিডিংটা। এবার প্রথমটা হলো বিএস ব্যাকসাইড রিডিং এ আমি পেলাম 1.2 লিখে নিলাম। 5 নম্বর ডিস্টেন্সে, এবার 10 নম্বর অর্থাৎ আইএস অর্থাৎ ইন্টারমিডিয়েট, ব্যাকসাইড এবং ফোর সাইডের মাঝখানে যে পয়েন্টটা আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে আইএস ইন্টারমিডিয়েট সাইড, এই আইএস এর রিডিংটা আমি নেব। আইএস রিডিং এ দেখা যাচ্ছে 1.4 এসেছে, লিখে নিলাম। অর্থাৎ ফিল্ড বুকটা আমাদের যদি প্রস্তুত করে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা মানটা ডাটাটা কালেক্ট করব, স্টার রিডিং নেব এবং সঙ্গে সঙ্গে লিখতে পারবো। এফএস রিডিং এ কোন ক্ষেত্রে আমরা ফোর সাইড রিডিং এ আমরা আসছি, তা দেখা গেল।